আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 10 এর 13, 14 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান কৌশল জানব। তো চলুন বন্ধুরা, প্রথমে 13 নম্বর প্রশ্নটিতে দেওয়া ছিল, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, এক্ষেত্রে বলা হচ্ছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, বন্ধুরা আমি একটা একটা ঘর নিয়েছি এখানে, দেখুন এই ঘরটির ছাদের কোনো বিন্দু, ছাদের যে কোনো একটি বিন্দুতে বলা হচ্ছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু। তাহলে ওই ছাদের উপরে যদি আমরা একটা বিন্দু কল্পনা করি, সেই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু, তার মানে ওই বিন্দু থেকে ভূতলস্থ মানে ফ্লোরের উপরে যে কোনো একটি বিন্দু হবে, সেই বিন্দুর অবনতি কোণ হবে এখানে, তার মানে অবনতি কোণটা উপরে হবে। তো অবনতি কোণটা 30 ডিগ্রি হলে বলা হচ্ছে যে এই ঘরটির উচ্চতা কত সেটা বের করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে আগে যেটা বের করতে হবে অ্যান্সারটা, সেটা হলো ঘরটির উচ্চতা। আমরা ধরে নিলাম যে এই ঘরটির উচ্চতা হবে এই এবি, আর যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করে নিলাম, যে এই এবি মানে হলো এইচ মিটার হবে, এই এবিটা হলো উচ্চতা যার মান হলো এইচ মিটার। তো এখন এই ঘরটির ছাদ কোনটি, এই ঘরটির ছাদের একটা নাম দিয়ে দিলাম ডিএ। তো এই ঘরটির ছাদের কোনো একটি বিন্দু এ তে, তো এই এই ডিএ ছাদের এ বিন্দুতে কি হয়েছে, দেখুন ওই আমরা কিন্তু ভাষাটা প্রশ্নের সঙ্গে সঙ্গতি রেখেই লিখছি। বলা হচ্ছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দু, আমরা লিখলাম ঘরটির ছাদের কোনো বিন্দুতে, একই জিনিস, যে একটি আর লেখার প্রয়োজন হবে না এখানে। আমরা লিখবো ঘরটির ছাদের কোনো বিন্দু এ তে, মানে ওই বিন্দুতে, তাহলে ওই বিন্দু থেকে বলা হচ্ছে 20 মিটার দূরে। তো আমরা এইভাবেই লিখবো যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। তো দেখুন এই এ বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরের কোথায় আমরা যাবো, ভূতলস্থ বিন্দুর দিকে। তাহলে আমরা ভূতলস্থ বিন্দুর দিকে একটা রেখা টেনেছি, সঙ্গে সঙ্গে এই লেখাটাও লিখেছি, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। তাহলে এখানে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে আসলাম, আসার পরে বলছে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, ভূতলস্থ একটি বিন্দু আমরা ধরে নেব, তাহলে এখানে ভূতলস্থ বিন্দু অবশ্যই এখানে হবে, যার নাম আমরা দিব, এখানে এ ধরা হয়েছে, বি ধরা হয়েছে, এখানে ডি, তাহলে এখানে একটা সি ধরে নিই, তাহলে আমরা সি নিলাম। তো এই ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণটা হলো 30 ডিগ্রি। বন্ধুরা অবনতি কোণটা কোথায় উৎপন্ন করেছে, দেখুন এই ছাদের কোনো বিন্দু এ তে, কিন্তু এ বিন্দুতে অবনতি কোণটা উৎপন্ন করেছে। বিষয়টা আমি আবার একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে কথাটা বাদ দিই, তাহলে এই কথাটার উত্তর পাবো যে আমাদের অবনতি কোণটা কোথায় তৈরি হয়েছে। দেখুন আবার, ঘরটির ছাদের কোনো বিন্দু এ তে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। ব্যাপারটা এরকম, ঘরটির ছাদের কোনো বিন্দু এ তে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ, তাহলে ঘরটির ছাদের বিন্দু এতে কিন্তু অবনতি কোণ হয়েছে, কার অবনতি কোণ হয়েছে, সি বিন্দুর অবনতি কোণ, তাহলে সি বিন্দুর অবনতি কোণটা হয়েছে এ বিন্দুতে, যেটা হলো 30 ডিগ্রি, আমরা এটা এখানে লিখেছি। আর এই অবনতি কোণটার মানটা কি, ডি এ সি সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার কথা বলা হয়েছিল, আমরা এখানে 30 ডিগ্রি লিখলাম। তো বন্ধুরা এখন আমরা কি করব, আমাদের কিন্তু এখানে কিন্তু দেখুন এসি এর মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এবি এর মান। তো এটা কিন্তু দেখুন একটা অতিভুজের মতন, আর এটা কিন্তু লম্ব, এবং এখানে যদি আমরা একটা ভূমিরেখা অঙ্কন করি, তাহলে এখানে একটা সমকোণ ত্রিভুজ পাবো, আর সেই সমকোণ ত্রিভুজ থেকে আমরা যদি অতিভুজ এবং লম্বকে নিয়ে সমাধান করি, তাহলে আমরা আমাদের লম্বের মান পেয়ে যাব। তো আমরা সেই কাজটিই করবো এখন। বন্ধুরা দেখুন প্রথমে আমরা কি করবো, বিসি যোগ করলাম, এখানে বিসি বাহুটা যোগ করে দিলাম, মানে বিসিটা যোগ করে দিয়ে আমরা একটা ত্রিভুজ সম্পন্ন করলাম। এখন এখানে কি হয়ে গেল, তাহলে এখানে কোন এ সি বি পাওয়া গেল। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখুন বন্ধুরা এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কেন করবে, কারণ এখানে একটা 30 ডিগ্রি কোণ আছে। তো এখানে একটু ছাদের উপরের যে ছাদ আছে, সেই ছাদ এবং ভূমিটা হলো সমান্তরাল বাহু, আর এখানে এসি বাহুটি হলো তাদের ছেদক। তো আমরা জানি যে যদি দুইটি সমান্তরাল বাহুর মাঝখানে একটি ছেদক থাকে, তাহলে ছেদকের দুই পাশের কোণগুলো একান্তর কোণ উৎপন্ন করে এবং কোণগুলো সমান হয়। সো এখানে আমরা লিখবো একান্তর কোণ বলে, কারণ এই 30 ডিগ্রির কোণ একান্তর কোণ হচ্ছে এখানে এই 30 ডিগ্রি, অর্থাৎ ডি এ সি এর একান্তর কোণ হচ্ছে এ সি বি। এই জন্য আমরা এখানে একবারই লিখে দিলাম যে এ সি বি সমান সমানও 30 ডিগ্রি হবে, যেহেতু এটা 30 ডিগ্রি আছে, সে একটা সাইড নোট আমরা দিয়ে দিলাম যে একান্তর কোণ বলে। এখানে দেখুন এসি সমান সমান 20 মিটার আমাদের কিন্তু ছিল, আমরা আবার এটা আইডেন্টিফাই করে নিলাম যে এসি মানে আমরা 20 মিটার, তার মানে এসি এর পরিবর্তে আমরা 20 মিটার উল্লেখ করতে পারবো, মানে বসিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এখন আমরা এই ত্রিভুজ যেটা আছে এখানে এই ত্রিভুজটা কল্পনা করব। তো চলুন আমরা এই ঘরটিকে এখন আমাদের আর প্রয়োজন নাই, আমরা ঘরটি ভ্যানিশ করে দিলাম। দেখুন আসলে অ্যাকচুয়ালি এইরকম চিত্রটা আমাদেরকে খাতায় আঁকতে হবে,
আমি জাস্ট বোঝার জন্য ঘরটির চিত্র দিয়েছিলাম। তো উপরের এটা ছিল ছাদ, এটা ছিল লম্ব মানে উচ্চতা, এটা ছিল এটার ফ্লোর বা মেঝে। তো বন্ধুরা মানে ভূতলস্থ যে মেঝে আর কি। এখন আমরা কি করব, এই যে দেখুন একটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে এ সি বি, আমরা এই সমকোণী ত্রিভুজটাকে সমাধান করব, কারণ এখানে 20 মিটার অতিভুজের মানটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এইচ এর মান। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা অতিভুজ, আর আমরা দেখতে পাচ্ছি এখানে সূক্ষ্ম কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটার সাপেক্ষে যদি আমরা নিই তাহলে বিপরীত ভাবটি হবে লম্ব, অর্থাৎ এটা হবে লম্বে এবং এটা হবে অতিভুজ। তো লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক নিয়ে আমরা আমাদের এই সমাধানটাকে করতে পারি। সো বন্ধুরা আমরা লিখবো ত্রিভুজ এবিসি, দেখুন এই যে ত্রিভুজটা আমি এখানে একটু অরেঞ্জ কালারের দিয়ে দিয়েছি, এই অংশটুকুর মধ্যে আমরা এখন কাজ করব। তো এখানে আমরা কত ডিগ্রি কোণের জন্য আমরা বিবেচনা করব, 30 ডিগ্রি কোণের জন্য, আমরা 30 ডিগ্রি লিখলাম। 30 ডিগ্রি কোণের জন্য আমরা কোন অনুপাতটা নিব, টেন নাকি সাইন নাকি কস, কোনটা নেব? তাহলে আমাদেরকে বন্ধুরা দেখতে হবে যে এই কোণের বিপরীত বাহু, সূক্ষ্ম কোণটির বিপরীত বাহু হলো এবি যেটা লম্ব, এবং এখানে এসি 20 মিটার যেটার মান দেওয়া আছে, এই দেওয়া মানকে কেন্দ্র করে আমরা কি করব, এই এবি এর মান বের করব, মানে এইচ এর মান বের করব এই বাহুটি। তাহলে লম্ব বাহু এবং অতিভুজ বাহুকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা আমরা জানি লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হয় সাইন না হলে কোসেক, তো আমরা সাইন কে নিয়েই কাজ করব। সো আমরা 30 ডিগ্রির জন্য সাইন নেব, এই জন্য আমরা এখানে লিখলাম সাইন, অর্থাৎ 30 ডিগ্রির জন্য সাইন। তো বন্ধুরা সাইন সমান সমান কি, আমরা জানি সাগরের লবণ আছে, সাগরের লবণ অনেক, এই থিওরি এই এই ছন্দ থেকে আমরা মনে রাখতে পারি, সাগরে মানে সাইন, আর লম্ব মানে লবণ মানে লম্ব, আর অনেক মানে অতি অতিভুজ, ঠিক আছে? তো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, মানে লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক। তো লম্ব কোণটি, আমাদের লম্ব বাহুর নাম হলো এবি, আমরা এই লম্বের পরিবর্তে এখানে লিখবো এবি, আর অতিভুজটা হচ্ছে এখানে এসি, তাহলে অতিভুজের পরিবর্তে আমরা এখানে এসি লিখে দিলাম। আমরা এটাই লিখবো বন্ধুরা, আমরা লম্ব বাই অতিভুজ এগুলো লিখবো না, আমরা জাস্ট এটা বোঝার জন্য লিখেছিলাম। তো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি ডিভাইড বাই এসি লিখেছি। এখন আমরা এখানে সাইন 30 ডিগ্রির মানটি বসিয়ে দেবো। তো যদি ভুলে যাই তাহলে আসুন সমস্যা নেই, আমরা আবারও মনে করার চেষ্টা করি সাইনের মান। সাইনের ক্ষেত্রে আমরা কি করি, বাম দিক থেকে সিকোয়েন্স লিখি, 0 1 1 √3 1, এটি সহজ একটি সিকোয়েন্স যার মাধ্যমে খুব সহজেই সাইনের মানকে মনে রাখা যায়। তো 0 1 1 √3 1, এখানে আমরা জানি মাঝখানের যে তিনটি টার্ম থাকে সেই তিনটি টার্মকে যথাক্রমে 2 √2 এবং 2 দ্বারা ভাগ করতে হয়। দেখুন এখানে আমরা কি করব, 2 √2 এবং 2 দ্বারা ভাগ করব, 2 √2 এবং 2 দ্বারা ভাগ করেছি। এখন আমাদের এইগুলো কিন্তু সাইনের মান, সাইন হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রির মান। তো চলুন বন্ধুরা আমাদের সাইন কত ডিগ্রির মান দরকার, 30 ডিগ্রি। দেখুন এখানে সাইন 30 ডিগ্রির মান আমরা পেয়েছি হাফ, সো আমরা এখানে ইনপুট করব হাফ, আমরা সাইন 30 ডিগ্রির পরিবর্তে হাফ লিখলাম, ইকুয়ালস টু লিখবো এখন। এখন এবি এর মান কিন্তু আমাদের দেখুন বন্ধুরা জানা নাই, অর্থাৎ এবি এর মানটা কিন্তু আমরা এইচ ধরে নিয়েছিলাম, সো আমরা এখানে এইচ লিখতে পারি, আমরা লিখলাম এইচ। আর এসি, এসি এর মানটা কিন্তু আমাদের 20 মিটার, এখানে দেখুন এসি এর মান 20 মিটার দেওয়া আছে, সো আমরা এখানে লিখব 20 মিটার। তো এখন বন্ধুরা আমরা যে অংশটুকু পেয়েছি 1/2 ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই 20, এটাকে আমরা আর গুণন করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এইচ এর মান বের করবো, সো এইচ এর সঙ্গে 2 কে আগে গুণ করে নেব, তাহলে আমাদের এখানে পাওয়া যাবে 2 এইচ, 2 এবং এইচ গুণ করলে ইকুয়ালস টু দেখুন 20 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে 20 এবং 1 গুণ করলে আমরা পাবো 20 20। তো বন্ধুরা এখন আমাদের দরকার শুধুমাত্র এইচ এর মানটি, যেহেতু এইচ এইচটা বের করলে আমাদের ঘরটির উচ্চতা পাওয়া যাবে। সো এইচকে যদি আমরা ফ্রি করতে চাই এইচ এর সঙ্গে 2 ছিল গুণ অবস্থায়, তাহলে একে যদি ডান পাশে পার করি সেই 2 ডান পাশে গেলে দেখুন ভাগ হয়ে যাবে, ডান পাশের রাশি ছিল 20 যার সঙ্গে 2 গিয়ে ভাগ হয়ে গেল। এখন 2 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি ভাগফল হবে 10, সো এখানে আমরা লিখবো অতএব এইচ এর মান পাওয়া গেল 10, তবে এইচ ইজ ইকুয়াল টু 10, অতএব আমরা লিখবো যে নিম্ন ঘরটির উচ্চতা 10 মিটার, এটাই অ্যান্সার। এখন 14 নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা, 14 নম্বর প্রশ্নে দেওয়া ছিল ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। অনেকটা একই রকম, এখানে দুইটি ত্রিভুজ হবে। তো চলুন এখানে দেখা যাচ্ছে যে ভূতলে কোনো স্থানে, ভূতলে মানে ভূমির উপরে, মানে ভূমির উপর যে তলটা আমরা কল্পনা করি সেই তলের উপরে কোনো একটা স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। বন্ধুরা এখানে ভূতলে শীর্ষের উন্নতি কোণ হলো, মানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলে কিন্তু কি উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি,
কার কোণ উৎপন্ন হয়েছে? কার উন্নতি কোণ? স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে আমাদেরকে এটা দেখতে হবে, প্রথমে আমরা একটা স্তম্ভ দেখতে পাচ্ছি বন্ধুরা, এই স্তম্ভটি। তাহলে এই স্তম্ভের বলেছে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি, এই স্তম্ভের শীর্ষের উন্নতি যে কোনো একটি বিন্দু, ধরুন এখানে একটি বিন্দুতে এর উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। আমরা ধরে নিলাম যে, আমরা আগে একটু বর্ণনা দিয়ে নেবো যে চিত্রে এবি একটি স্তম্ভ যার উচ্চতা 20 মিটার, যেহেতু স্তম্ভটির উচ্চতা বের করতে হবে, আমরা এরকম করে লিখে নিলাম আগে উচ্চতাটা হলো 20 মিটার। আচ্ছা, এখন ভূতলে কোন একটি স্থান, দেখুন একজন ব্যক্তি এখানে হাঁটছে, তার মানে এই ব্যক্তিটা এখানে যদি স্থির থাকে, তো এই সি বিন্দুতে, এই সি বিন্দুতে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের শীর্ষের উন্নতি মানে এখান থেকে এই পর্যন্ত একটা রেখা হবে, যে রেখাটি এই যে দেখুন এরকম, এবং এখানে ভূমি বরাবর যে তলটা আমরা কল্পনা করবো সেই তলের সঙ্গে কিন্তু এই উন্নতি কোণটা উৎপন্ন করবে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো আমরা একটু দেখি যে ভূতলে কোন স্থান সিতে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ, আবার একটু দেখি বন্ধুরা আমরা চিত্রটার সঙ্গে লেখাটা দেখবো, যে প্রথমে বলছে ভূতলে কোন স্থান সিতে, দেখুন এই যে অ্যারো দিয়ে দেখানো হলো যে ভূতলে কোন একটি স্থান সিতে, এখানে সি বিন্দু, এই সিতে কি হয়েছে, স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ, এই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ উৎপন্ন করেছে। এখন কোনটা কি কত ডিগ্রি কোণ সেটা আমরা লিখবো, এটা দেখুন এ সি বি, সো এখানে হবে এ সি বি বা বি সি এ, এই বি সি এ সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ এইটুকু মানে হলো এই 60 ডিগ্রি এই কোণটা উৎপন্ন করেছে এই সি বিন্দুতে। এখন ওই স্থান থেকে যদি 25 মিটার পিছনে যাওয়া হয়, দেখুন এই যে ব্যক্তিটাকে আমরা পিছনে সরিয়ে দেব, তো দেখুন এই যে, এই যে ব্যক্তিটাকে আমরা কি করলাম এই সি বিন্দু থেকে 25 মিটার পিছনে পিছিয়ে দিলাম, তাহলে কি হলো ওই সি স্থান থেকে, মানে সঙ্গে সঙ্গে আমরা লিখলাম যে সি স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে গেলে অবশ্যই কোনো একটি বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুটির নাম কি হবে? ও বিন্দু। আমরা ধরে নিলাম যে ও বিন্দু, এবং ও বিন্দুতে এই যে স্তম্ভটি ছিল সেই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হবে, একটা উন্নতি কোণ উৎপন্ন করবে, সেই স্তম্ভটির উন্নতি কোণ কত ডিগ্রি হওয়ার কথা? 30 ডিগ্রি। সো এখানে আমরা লিখবো 30 ডিগ্রি কোণ হবে, এই কোণটার একটা নাম দেবো আমরা এ ও বি অথবা বি ও এ, দেখুন এই যে কোণ 30 ডিগ্রি, এই যে দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পেলাম যে এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যেটা হলো বি ও এ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো বন্ধুরা আবার একটু দেখি আমরা যে চিত্রে, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রে এ বি একটি স্তম্ভ যার উচ্চতা হলো 20 মিটার, স্তম্ভটির এখানে দেখুন যে ভূতলে কোন স্থান সিতে, এখানে ভূতল এটা একটা তল, এই তলের উপরে সি কোন একটি বিন্দু, সেই সি বিন্দুতে এই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, আর যেটা আমরা নাম দিলাম কোন এ সি বি অথবা বি সি এ, এবং এই সি স্থান থেকে 25 মিটার পিছনে গেলে, এই যে এখানে উদ্দীপকে বলা ছিল, প্রশ্নতে বলা ছিল যে সি বিন্দু থেকে 25 মিটার যদি পিছনে যাওয়া হয়, তাহলে সেখানে যে বিন্দুটা পাওয়া যায় সেই বিন্দুটা আমরা কল্পনা করলাম ও বিন্দু। এখন এই ও বিন্দুতে, এই ও বিন্দুতে এখানে কি করবে, কোন একটা স্তম্ভটির একটি উন্নতি কোণ তৈরি হবে, দেখুন এই বিন্দুতে আবার একটা উন্নতি কোণ তৈরি হবে, সেটা হলো 30 ডিগ্রি। তো এখন আমরা সেটার নাম দিলাম বিওএ কোণ। তো আমরা ধরে নিলাম যে এখানে যে বিসিটা ছিল, আমরা কিন্তু দেখুন সি ওর মান কিন্তু আমাদের জানা আছে 25 মিটার, তো এইটুকুর মানটা কিন্তু আমাদের জানা নাই, আমরা যদি এটা ধরে নিই বিসি সমান সমান 1 মিটার আমরা ধরে নিলাম, তাহলে দেখুন বিও সমান সমান কি হবে, এই যে পুরো যে বিও অংশটুকু আছে, এই যে, এই যে স্তম্ভের পাদদেশ বা নিচ থেকে একদম ও বিন্দু পর্যন্ত যে রেখাটা হবে সেটা হবে বিও রেখা, এবং এই বিও রেখাটা ছোট ছোট দুইটি রেখার সমষ্টি, মানে দুইটাকে যোগ করতে হবে, একটা হলো বিসি আবার সি থেকে ও। সো আমরা এখানে লিখবো বিও সমান সমান, দেখুন এখানে আমরা এখানে লিখতেছি যে কি, প্রথমে হলো বিসি অর্থাৎ এই বি থেকে সি পর্যন্ত, তারপর আরো কি যোগ হবে, প্লাস ও থেকে সি বা সি থেকে ও প্লাস সি ও, দেখুন এই যে সি ও, এইটুকু যোগ করলে আমরা পুরো বি থেকে ও পর্যন্ত রেখাটি পাবো এখানে। সো আমরা এটা লিখলাম যে বিও সমান সমান বিসি প্লাস সিও। এখন আমাদের কিন্তু এখানে বিসি এর মানটা আমরা ধরেছি এক্স, তো বন্ধুরা আমরা বিসি এর জায়গাতে বিসি এর মানটি বসিয়ে দেবো, এই যে বিসি সমান সমান এক্স, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই সমান সমান বিসি এর পরিবর্তে এক্স প্লাস, দেখুন সিও এর মান কিন্তু আমাদের আছে, সিও মানে কত, দেখুন সি থেকে ও বিন্দুর দূরত্ব হলো 25 মিটার, সো আমরা এখানে লিখবো 25 মিটার, এখানে আমরা 25 মিটার লিখে দিলাম।
এইটুকু হলো টোটাল মিটার, তার মানে বিও সমান সমান আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো এক্স প্লাস 25 মিটার। এখন আমরা আগেকার যে চিত্রগুলো ছিল সেই চিত্রগুলো একটু ভ্যানিশ করে দিলাম বন্ধুরা। এখানে দেখুন এই যে স্তম্ভটির জায়গাতে আমরা একটা রেখা কল্পনা করলাম, অ্যাকচুয়ালি এই চিত্রটি হবে আমাদের গণিতের জন্য, আমি বোঝানোর জন্য ওই চিত্রটি ব্যবহার করেছিলাম। তো এটা হলো এবি হলো স্তম্ভ, সেই সি বিন্দুতে হলো এই এ বিন্দুর শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সি বিন্দু থেকে 25 মিটার দূরে সরে গেলে ও বিন্দুতে ওই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে এখন আমাদেরকে কি করতে হবে, এ বি মানে স্তম্ভটির উচ্চতা বের করতে হবে। তো আমরা সেটা তো এইচ ধরে নিয়েছিলাম। এখন আমরা যে এখানে দুইটি ত্রিভুজ পাবো, তো প্রথমত ছোট যে ত্রিভুজটি হবে, দেখুন আমি এখানে একটি অরেঞ্জ কালারের ত্রিভুজ দিয়ে দেখিয়ে দিয়েছি যতটুকু অংশ নিয়ে আমরা কাজ করবো, সেটা হলো এই ছোট ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হলো এবিসি, দেখুন এ বি সি। এই ছোট ত্রিভুজের মধ্যে আমরা কি করব, আমরা দুইটি বাহু সম্পর্ক নেব। দেখুন এখানে অতিভুজকে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, আমাদের দরকার হলো এই এ বি বা এইচ এর মানটা, আর এখানে আমাদের এক্স এর মানটা বিসি এর মান কিন্তু আমাদের এক্স ধরে নিয়েছি। সো আমরা এখান থেকে এইচ এবং এক্স কে নিয়ে কোনো একটি মান বের করবো 60 ডিগ্রির জন্য। তাহলে এটা হলো 60 ডিগ্রির কোণ। তো 60 ডিগ্রির জন্য আমরা কি কোণ নেব, মানে কোন অনুপাত নেব, সাইন কস নাকি ট্যান? তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই 60 ডিগ্রির বিপরীত বাহু এই এ বি বাহু অর্থাৎ এইচ বাহুটি হলো লম্ব, আর এই কোণের সঙ্গে সংশ্লিষ্ট বাহুটি হলো ভূমি। তাহলে লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক নিতে হবে, হয় ট্যান অথবা কট। তাহলে আমরা কি করব, এখানে কট না নিয়ে আমরা ট্যান নেবো, অর্থাৎ 60 ডিগ্রি কোণের জন্য আমরা নেব ট্যান। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখবো ওই যে লম্ববাহী অতিভুজ, সরি লম্ববাহী ভূমি, ট্যান সমান সমান হলো লম্ববাহী ভূমি। তো আমরা লিখলাম লম্ববাহী ভূমি। এখন লম্বের মান কত, দেখুন লম্ব হচ্ছে এবি, আমরা লম্বর পরিবর্তে লিখলাম এবি, আর ভূমি হচ্ছে কত, বি থেকে সি পর্যন্ত, তাহলে বিসি। খেয়াল করুন বন্ধুরা আমরা কিন্তু ত্রিভুজ এবিসি এর মধ্যে আছি, এখানে কিন্তু ভূমি বলতে এই বিও কিন্তু ভূমি, কিন্তু সেটা কোন ত্রিভুজের ভূমি, বড় ত্রিভুজটার ভূমি। আমরা ছোট ত্রিভুজের অংশটুকু নিয়ে কাজ করছি, সেই জন্য আমরা বিসি এইটুকুকে আমরা ভূমি ধরেছি। সো আমরা এই বিসিটুকুকে এখানে ভূমি উল্লেখ করলাম, অর্থাৎ 60 ডিগ্রি কোণের জন্য যেটা আমরা বিবেচনা করছি সেটার ক্ষেত্রে। তো এখন এবি এর জায়গাতে আমরা এবি এর মান বসাইতে পারি, এবি এর মান যেহেতু এইচ আমরা আগেই ধরে নিয়েছিলাম, সো এবি এর জায়গাতে এইচ বসাবো, কিন্তু তার আগে ট্যান 60 ডিগ্রির মান আমরা বসিয়ে দেবো এখানে। ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু √3 ইকুয়ালস টু এবি, এবি এর পরিবর্তে আমরা বসাবো এইচ, এবং বিসি এর মান কত ধরেছি আমরা বন্ধুরা, দেখুন এখানে চিত্রতেও খেয়াল করুন, চিত্র দেওয়া আছে এক্স, আবার এখানে আমরা বিসি সমান সমান এক্স ধরেছি, এটাও দেখুন। সো আমরা এবি এর পরিবর্তে এইচ এবং বিসি এর পরিবর্তে এক্স লিখলাম। এখন আমাদের যেহেতু এইচ এর মান প্রয়োজন হবে, এইচটা আমরা সবার শেষে বের করব, সো এখানে আমরা এই প্রথমে এক্সটাকে এইচ এর মাধ্যমে রূপান্তর করব। তার মানে এখানে এক্সটাকে আমরা যদি বাম পাশে পার করি, দেখুন এক্সটার নিচে গুণ অবস্থায় আছে, তাহলে এই বাম পাশে গেলে এটা সরি এইচ এক্সটার নিচে ভাগ অবস্থায় আছে, তাহলে বাম পাশে গেলে এটা গুণ হবে। আর এখানে √3টা এমনিতেই যা আছে সেটাকে যদি আমরা ডান পাশে পার করি, তাহলে এটা গিয়ে ডান পাশের রাশির সঙ্গে কি হবে, ভাগ হবে। সো মানে এখানে √3-এর সঙ্গে তো অবশ্যই 1 ছিল, সেই 1-কে যদি সে সেরে যায়, 1-এর সঙ্গে গুণের সম্পর্ক চলে পাশে আসলে অবশ্যই সে ভাগ হবে। তো দেখুন বন্ধুরা আমরা জাস্ট এটাকে একান্তরও বলতে পারি, এই √3টা এক্স এর জায়গাতে যাবে, এক্স এর জায়গাতে √3 যাবে, আমরা এইভাবে করতে পারি। দেখুন এই যে এক্সটা √3 জায়গাতে গেল, √3টা চলে আসলো এক্স এর কাছে, এটাকে বলা একান্তর করা, আমরা একান্তর করে নিলাম। তো এইভাবে আমরা বুঝবো বা লিখবো। এখন এই এক্স এর মানটা কিন্তু আমাদের এখন হলো কি, এইচ ডিভাইড বাই √3, তার মানে পরবর্তী অংশে আমরা এক্স এর পরিবর্তে এইচ ডিভাইড বাই √3 লিখবো। আমরা চাইলে এখানে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, তো আমি দিলাম না। এখন আমরা কি করব, বড় যে ত্রিভুজটি ছিল সেই ত্রিভুজটি নিয়ে কাজ করব। দেখুন বন্ধুরা এখানে একটি অরেঞ্জ কালার ত্রিভুজ আমি দিয়েছি, বড় ত্রিভুজ, আমরা এখন এই পুরো অংশটুকুর মধ্যে কাজ করব, মাঝখানের এই রেখাটি আমরা কল্পনা করব এটা নাই, অর্থাৎ পুরো এ বি ও বা বি ও এ ত্রিভুজ। তো দেখুন বন্ধুরা আমি এখানে লিখেছি ত্রিভুজ এ ও বি এ, ত্রিভুজ এ ও বি এ, আমরা চাইলে বি ও এ ত্রিভুজেও লিখতে পারতাম। তো ত্রিভুজ এ ও বি এ, এখন এই এ ও বি ত্রিভুজের মধ্যে আমরা কত 30 ডিগ্রি কোণের জন্য বিবেচনা করব, তাহলে এখানে লিখবো আমরা 30 ডিগ্রি, দেখুন এখানে 30 ডিগ্রি লিখলাম। তো এই 30 ডিগ্রি কোণের জন্য আমরা কি কোনটার অনুপাত নেব, তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অতিভুজের এখানে কোনো কিছু বের করতেও হবে না, কোনো মান দেওয়াও নাই, আমাদের দরকার হলো এই এ বি এর মান। কিন্তু এখানে দেখুন এক্স দেওয়া আছে, এখানে হলো 25 দেওয়া আছে, তার মানে এই পুরো অংশটুকুর মান কিন্তু আমাদের
দেওয়া আছে, এটাকে আমাদেরকে বের করতে হবে। সো এখানে আমরা লিখব এটা এই এই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হলো লম্ব, আর এখানে যে বড় বাহুটি দেখতে পাচ্ছি আমরা বিও পর্যন্ত, এই পুরো বাহুটি হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এটা লম্বের সঙ্গে ভূমি সম্পর্ক হলো ট্যান। সো আমরা এখানে 30 ডিগ্রির জন্য ট্যান উল্লেখ করব। এখন ট্যান 30 ডিগ্রি সমান কি? আগের মতোই লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কোনটি? দেখুন আগেকার ক্ষেত্রে কিন্তু লম্ব ছিল এবি, এখানেও লম্ব এবি, সেম আমরা লম্ব এবি উল্লেখ করলাম, কিন্তু দেখুন এখানে ভূমি ছিল বিসি, এবি থেকে সি পর্যন্ত, কিন্তু এখানে ভূমিটা হবে কি? বি থেকে ও পর্যন্ত, এই বড় ত্রিভুজের ভূমি বিও বিও। তো বন্ধুরা এখন 10 30 ডিগ্রির মান আমরা বসিয়ে দেবো এখানে, বা 10 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। তো এই 10 30-এর মান আমরা বসিয়ে দিলাম সমান সমান এবি, এখানে দেখুন এবি এর মান কত আমরা ধরে নিয়েছিলাম এইচ, আমরা এবি এর পরিবর্তে এইচ দিলাম। বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এখানে এবি সমান সমান এইচ না ধরলেও হয়, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে এবি কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এইচ এর জায়গাতে এবি গুলো কন্টিনিউ হবে। এবি লিখতে হবে এখানে, এবি লিখতে হবে এখানে, এবি ছিল এখানে, এইচ এর জায়গাতে এবি লিখতে হবে। তো যাই হোক, আপনাদের আমরা যদি চান তাহলে সেভাবে লিখতে পারবেন, অথবা যদি এইচ ধরেন তাহলে এইভাবেই করতে পারেন। তো এখন দেখুন উপরে এবি হলো এইচ, এখন বিও, বিও এর মান কিন্তু আমাদেরকে বের করা আছে এখানে x+25। সো আমরা এখানে এই মানটি লিখবো বিওর পরিবর্তে x+25। এখন দেখুন এখানে যে রাশিটি তৈরি হয়েছে সেখানে 1/√3 ইকুয়ালস টু h/x+25। তো বন্ধুরা x এর কিন্তু একটি মান এখানে আছে, আমরা কিন্তু x এর মানটি বসিয়ে দিতে পারি, অথবা আগে আমরা r গুণন করেও নিতে পারি। তো আমরা কি করব, x এর মানটা এখানে বসিয়ে দিই, আমরা x এর মানটি বসিয়ে দেবো। বাম পাশে তো 1/√3 ছিল, থাকবে, এবং উপরে h ছিল, h টাও থাকবে, নিচে x এর জায়গাতে দেখুন h/√3, আমরা এখানে x এর পরিবর্তে h/√3 বসিয়ে দেবো। এরপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা দিব, তারপরে 25 আছে, 25 লিখবো। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছি নিচে কিন্তু একটি ভগ্নাংশের যোগ হয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু লসাগু নিতে হবে। সো আমরা নিচের এই অংশটুকু কাজ করবো, আর বাম পাশে যে জায়গাটুকু যা ছিল আমরা ঠিক সেভাবে লিখে আসবো, বা 1/√3 ইকুয়ালস টু, এখানে উপরে এইচ এইচই থাকবে, শুধু এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ h/√3 +25। তো বন্ধুরা এখানে দেখুন 25-এর নিচে মনে মনে আমরা ধরি এক ছিল, তাহলে এখানে একের সঙ্গে √3 যদি আমরা লসাগু নিই তাহলে এখানে লসাগু হবে, আচ্ছা উপরে আমরা এইচটা লিখে নিলাম, এখন আমরা লসাগু হবে √3। তো √3 যদি লসাগু হয় তাহলে এই √3, এখানে প্রথম ভগ্নাংশের হর ছিল √3, এই √3 দ্বারা লসাগু √3 কে ভাগ করলে ভাগফল হবে 1, কারণ আমরা জানি যে রাশিটি আছে সে ঠিক সেই রাশিটাকেই যদি ভাগ করা হয়, ওই রাশিটা দ্বারা ওই রাশিটাকে ভাগ করা হয় তাহলে ভাগফল 1 হয়। সো এখানে √3 দ্বারা √3 কে ভাগ করলে অবশ্যই ভাগফল 1, এবং সেই প্রাপ্ত ভাগফল 1টিকে আমরা যদি এইচ এর সঙ্গে গুণ করি তাহলে গুণফল হবে এইচ। এবার আমরা এই প্লাস চিহ্নটা লিখবো, এবং তারপরে এই 25-এর নিচে এক ছিল, এক দ্বারা যদি আমরা √3 কে ভাগ করি তাহলে ভাগফল ওই √3 পাওয়া যাবে। সো এই √3টা এখন গিয়ে উপরের 25-এর সঙ্গে গুণ হবে, সো আমরা এখানে লিখব 25√3। তো বন্ধুরা এখানে খেয়াল করুন, এই যে নিচের √3টা আছে এটা যদি আমরা ভগ্নাংশের ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন দিই তখন উল্টে যায়, অর্থাৎ এই √3টা তখন কিন্তু উপরে চলে যাবে। সো এখানে আমরা √3টাকে উপরে লিখলাম √3h, এক লাইন করে ফেললাম। তো এখন দেখুন বন্ধুরা এখন কিন্তু আর গুণন করা যায়, আমরা আর গুণন করবো √3h এর সঙ্গে, √3 যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো 3h। কিভাবে? √3 সঙ্গে √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়, অর্থাৎ √3 এবং √3 গুণ করলে √3-এর উপরে স্কোয়ার হয়, সেক্ষেত্রে কি হয়, স্কোয়ারের সঙ্গে √ কেটে গিয়ে শুধু 3 থাকে, সঙ্গে কি থাকবে এইচ, ইকুয়ালস টু দেখুন এইচ প্লাস 25√3 কে 1-এর সঙ্গে গুণ করলে আমরা ওই ওই রাশিটিই পাবো। সো আমরা এখানে লিখবো এইচ প্লাস 25√3। তো বন্ধুরা আমাদের এইচ গুলোকে এক পাশে পার করে নিতে হবে, বাম পাশে, যেহেতু আমরা এইচ এর মানটাই বের করবো, কারণ আমাদের স্তম্ভটির উচ্চতা চাওয়া হয়েছে যেটাকে আমরা এইচ ধরেছি। সো এইচ এর মানটা বের করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। সো এইচ কে আমরা ধীরে ধীরে ফ্রি করবো, তার মানে এইচ ডান পাশের যে এইচ আছে সেটাকে যদি আমরা বাম পাশে পার করি তাহলে কেমন হবে, দেখুন এখানে 3h, আর এখানে ডান পাশে যে প্লাস এইচ ছিল সেটাকে যদি বাম পাশে নিই তাহলে -h হবে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে গেলে সাইনগুলো পরিবর্তন হয়, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়। সো এখানে প্লাস এইচ ছিল, বাম পাশে আসলে এটা হচ্ছে -h, সমান সমান চিহ্ন তো থাকবেই, আর এখানে প্লাস চিহ্নটা লেখার প্রয়োজন হবে, এটা উজ্জ্বল হয়ে যাবে এবং 25√3 থাকবে।
এখন দেখুন বন্ধুরা, 3x থেকে আমরা যদি একটা ইস মাইনাস করি তাহলে কয়টা ইস থাকে? দুইটা ইস। সো এখানে অ্যান্সার এখানে হবে 2x ইকুয়ালস টু 25√3, এটা তো থাকবেই। তো বন্ধুরা, আমাদের যেহেতু এইচ এর মান দরকার, সো আমরা এই 2 কে ফ্রি করে ফেলবো, তাহলে 2 কে ডান পাশে বার করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি হবে দেখুন, এই 2টা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। আবার একটু খেয়াল করি বন্ধুরা, আমরা দেখুন এই যে 2, এখানে যে 2টা ছিল বাম পাশে 2h, এখান থেকে এই 2 ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, এই যে দেখুন। তাহলে এখন আমরা ডান পাশে পেলাম 25√3/2, যেটা হবে এইচ এর মান। সো এখানে আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে যে মানটি পাবো সেটাই হবে আমাদের এই স্তম্ভটির উচ্চতা। তো দেখুন সমান সমান 25√3, তাকে 2 দ্বারা ভাগ করলে 21.651 মিটার প্রায়। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমরা এখানে কোনো স্কেল দিয়েও মাপিনি, কিছুই করিনি, শুধু কোণ দিয়ে কোণের সাপেক্ষে আমরা এখানে এই স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে পারলাম।